Hello friends, welcome to Aisha's Blogs. Please like this video and subscribe my channel and hit the bell icon for more updates. আজ আমি বানাবো আমার খুব পছন্দের একটি ভর্তা, বরবটির ভর্তা। এর জন্য আমি বরবটিগুলোকে কেটে ভালোমতো ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। বরবটি ভর্তার জন্য আমার যা যা আরো লাগছে, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন কুচি, দুটো শুকনো মরিচ। এবার আমি প্যানে সরিষার তেল গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, দিয়ে ভালোমতো ফ্রাই করে নিব। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে ভালোভাবে টমেটো পেঁয়াজের সাথে মিক্স করে নিব। টমেটো পেঁয়াজ ভালোভাবে ফ্রাই হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিয়েছি রসুন কুচি, এবার দিচ্ছি শুকনো মরিচ, দিয়ে ভালোভাবে পেঁয়াজ টমেটোর সাথে ফ্রাই করে নিব। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা বরবটির টুকরোগুলো, দিয়ে ভালো মতো ভেজে নিব পেঁয়াজ টমেটোর সাথে। বরবটিগুলোকে খুব ভালো মতো 4 থেকে 5 মিনিট আমি ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। যেহেতু আমার পাটা নেই, এই জন্য আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, বাস তৈরি হয়ে গেছে আমার খুবই মজাদার বরবটির ভর্তা। এটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজা। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার মাই ভিডিওস।